हाय फ्रेंड्स आपनादेर साथे आलोचनाय चले आसलाम कनजांशनेर किछु प्रकारभेद निये। सो सेइखान थेके एखन आमरा देखबो कोअर्डिनेटिंग कनजांशनेर बेश किछु श्रेणी विभाग रयेछे। तो एखाने आमरा मोट चारटि प्रकारभेद निये कथा बोलबो। तो जानिए राखी एइ पार्टटा थेके हुबहु प्रश्न हबे ना, किन्तु एर एकटा परोक्ष व्यवहार सब अध्यायेई आछे। सो आमरा एइ कोअर्डिनेटिंग कनजांशनेर प्रकारभेदगुलो एबं कौन कौनगुलो कोअर्डिनेटिंग कनजांशन सेगुलो बांगला अर्थ सह किछु नाम देखे निब। तो प्रथमेई बोले नियेछि कोअर्डिनेटिंग कनजांशन होच्छे मोट चार प्रकार। तो देखें ये चार प्रकार कनजांशनगुलोर मध्ये आमरा प्रथमेई कथा बोलबो होच्छे क्यूमुलेटिव कनजांशन निये। एखान थेके आमी आपनादेरके शुधु एकटु एकटु करे मार्किंग करे दिब जेगुलो आमादेर परबर्तीते बेशी काजे लागबे। सो एर जन्य आमी प्रथमेई देखें एखाने संयोजक अव्यय ए बांगलाटार दिके मनोयोग दिच्छि। तार माने क्यूमुलेटिव कनजांशन होच्छे सेई धरनेर कनजांशनगुलो बा कोअर्डिनेट कनजांशनगुलो जेगुलो एकटा वाक्येर दुई बा ततोधिक शब्दके संयोग करते व्यवहार करा हय बा समजातीय अर्थे संयोग करते व्यवहार करा हय। तो लक्ष्य करें जेमन सबचेये बेशी जरूरी होच्छे ए एंड एरपरे एज ओयेल एज, दुइटार मिनिंग एकई किन्तु एदेर एकटा व्यवहारगत पार्थक्य आछे परबर्तीते कोनो एक समय देखब। एरपर देखें बोथ डट डट एंड, तार माने बोधेर साथे एटा होच्छे जोड़ा कनजांशन आकारे थाके, अर्थात दुईटा कनजांशन एकटार साथे आरेकटा रिलेटेड आर एकटा होच्छे शुधु एंड। एरपर देखें नट लेस डट डट दैन, नट ऑनलि डट डट बाट अलসো, হ্যাঁ এগুলো সব জোড়া আকারে থাকতে পারে। এই ছিল মোটামুটি কিউমুলেটিভ কনজাংশনের কিছু নাম। এবার দুই নম্বরে দেখব আমরা হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ কথাটার বাংলা হচ্ছে বিকল্প। সো বিকল্পবাচক সংযোজক অব্যয়, সো বিকল্পবাচক যে অব্যয়গুলো আছে সেগুলো কোনগুলো। বিকল্প মানে হচ্ছে এটা অথবা ওটা, আবার দুইটার মধ্যে কোনোটাই না, এরকম যদি অপশন বোঝায় তাহলে বোঝাবে সেটার নাম হচ্ছে বিকল্পবাচক অব্যয়। যেমন আপনাকে বলতে আইদার অর, মানে আইদার ডট ডট অর, যেমন যদি বলে আইদার আই অর হি, কথাটার বাংলা হচ্ছে আমি অথবা সে। তাহলে এই যে আইদার ডট ডট অর, নেদার ডট ডট নর, অথবা শুধু অর, আবার আছে আদারওয়াইজ। অর এবং আদারওয়াইজ দুইটার বাংলায় কিন্তু অথবা। তাহলে আমরা বলতে পারি অল্টারনেটিভ কনজাংশন হচ্ছে বিকল্পবাচক কনজাংশনগুলো যেগুলো দুইটা নাউনের মধ্যে বা দুইটা প্রোনাউনের মধ্যে বা দুইটা শব্দের মধ্যে একটা অথবা আরেকটা এরকম বিকল্প অপশন চয়েস করার সুযোগ দেয়। তাহলে আমরা অল্টারনেটিভ কনজাংশনগুলো দেখলাম। এখানে দেখলাম দুই ধরনের কনজাংশন কি কি প্রিয় দর্শক। প্রথমটা ছিল কিউমুলেটিভ কনজাংশন আর পরেরটা হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। এবার আমরা দেখব বাকি যে আরো দুই প্রকার আছে সেগুলো। তিন নম্বর অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্স কথাটার মানে আমরা জানি হচ্ছে বিপরীত বাচক। সো অ্যাডভার্সেটিভ কনজাংশন মানে বিপরীত বাচক যে অব্যয়গুলো আছে। বিপরীত বাচক মানে যেগুলো একটা বাক্যের বা উভয় শব্দকে যখন যোগ করবে তখন পরস্পরের মধ্যে একটা বিরুদ্ধ উচ্চারণ হবে বা বিপরীত সেন্স দিবে। সো দেখি যেমন বাট, আমরা জানি বাটের অর্থ হচ্ছে কিন্তু, সবাই জানি বাট দ্বারা কিন্তু একটা বাক্যের উভয় পাশে বিপরীত ধারণা প্রদান করে। সো এই জন্য এগুলোকে বলা হয় বিপরীত বাচক অব্যয়। আবার দেখবেন ইয়েট, তথাপি, যেমন বললো যে সে আজ এসেছে তথাপিও কাজটি করেনি, এই যে একটা বিপরীত কার্যক্রম বা বিপরীত সেন্স দিবে, এই জন্য এই ধরনের শব্দগুলোকে বলা হয় অ্যাডভার্সেটিভ কনজাংশন। এরপর দেখেন স্টিল, স্টিল মানে তবুও, নেভারথলেস তথাপিও, একদম পাশাপাশি মিনিং, অন দ্য কন্ট্রারি মানে অপর দিকে, ওয়াইল অথবা হোয়ার অ্যাজ অথবা অনলি, অনলি শব্দটাও কনজাংশন হিসাবে মাঝে মধ্যে ব্যবহার হতে পারে। সো এই যে যে শব্দগুলো এগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। প্রিয় দর্শক কোঅর্ডিনেট কনজাংশনের মধ্যে তিনটা শ্রেণী দেখলাম। এবার লাস্ট ইলাটিভ কনজাংশন। ইলাটিভের কথাটার মানে কি, ইলাটিভ মানে সিদ্ধান্তবাচক, ইলাটিভ মানে সিদ্ধান্তবাচক। আপনি যদি বাংলাটা মনে রাখতে পারেন তাহলে কিন্তু এই বেসিকটা স্ট্রং করতে পারবেন। বন্ধুরা যদি বেসিক স্ট্রং না হয় তাহলে কিন্তু পরবর্তীতে অ্যাডভান্স আলোচনায় গিয়ে বুঝতে সমস্যা হবে। তো চলুন ইলাটিভ কনজাংশন কোনগুলো সেগুলো একটু দেখি। যেমন দেয়ার ফর, দেয়ার ফর মানে কি, এই জন্য। এগুলোকে কেন ইলাটিভ বলা হয়, মানে কথার কথা কেউ দেখবেন পাঁচটা বাক্য বললো, বলে লাস্টে এসে বললো সুতরাং, এই জন্য, অতএব, সব মিলিয়ে, মানে লাস্টের দিকে এসে একটা সারমর্ম টানা হয় বা সিদ্ধান্ত নেওয়া হয়। সো এই ধরনের কনজাংশনগুলো এই কারণে বলা হয় ইলাটিভ কনজাংশন। যেমন দেয়ার ফর, এই জন্য, কনসিকুয়েন্টলি মানে ফলশ্রুতিতে, অ্যাজ এ রেজাল্ট মানে ফলে, ফর অথবা বিকজ যখন ফলে অর্থ দেবে, খেয়াল করবেন এমনিতে বিকজ মানে কারণ আর ফর মানে জন্য, কিন্তু এখানে বলছি ফলে কারণে, এরকম অর্থ দিলে সেগুলোকে আমরা বলবো হচ্ছে ইলাটিভ কনজাংশন।
আর শুধু বিকজ যখন কারণ অর্থ দিবে তখন কিন্তু সেটার কোঅর্ডিনেট কনজাংশনের মধ্যে থাকবে না, ওটা চলে যাবে সাবঅর্ডিনেটের মধ্যে। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। এরপর আছে দেয়ার বাই। দেয়ার বাই মানে হচ্ছে এই উপায়ে বা এইভাবে। সো এরকম করে আমরা চার ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশনের শ্রেণীবিভাগগুলো যদি মনে রাখতে পারি, পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ ব্যাকরণ সহ বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে বলেন, স্পিকিংয়ে বলেন, এই শব্দগুলো কিন্তু ব্যবহার করতে পারবো। তো চলুন আমরা এই চার ধরনের কনজাংশনগুলোকে কিভাবে শর্ট করে মনে রাখা জরুরি যে শব্দগুলো সেগুলো একটু সংক্ষেপে দেখাচ্ছি। লক্ষ্য করেন, একটা শব্দ অনেকেই ব্যবহার করে, এটা ফান বয়েজ। আমিও কোথা থেকে যেন শিখেছি মনে নাই, আপনাদেরকে বলছি আর কি। ফান বয়েজ বলতে আসলে বোঝাচ্ছি কোঅর্ডিনেট কনজাংশনগুলোকে সংক্ষেপে লিখে দেওয়া। দেখেন, এফতে হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, অ্যানতে হচ্ছে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসতে সো। সো এই কয়টা কনজাংশনকে আমরা স্বাভাবিকভাবে মুখস্থ রাখবো, এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন যে চার প্রকার এটা আপনার মুখস্থ রেখার দরকার নাই, কিন্তু সবচেয়ে বেশি দরকার হচ্ছে এই কয়েকটাকে আপনি জাস্ট শুধু মনে রাখলেন, এগুলো হচ্ছে কোঅর্ডিনেট। কোন কোঅর্ডিনেট তা দরকার নাই, শুধু কোঅর্ডিনেট মনে রাখলেই হলো। সো এগুলোকে আপনি মনে রাখবেন ফান বয়েজ হিসাবে, অথবা আপনি সরাসরি মুখস্থ করতে পারেন অ্যান্ড, অর, নর, বাট, সো, ইয়েট, ফর, এভাবে মনে রাখলেও হবে। সো এই ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো যখন কোথায় থাকবে তখন তাদের ব্যবহারটা কী হবে, আমি যা সংক্ষেপে দুটো পয়েন্ট বলেছি কিন্তু বিস্তারিত হবে অন্য কোনো ভিডিওতে, বা এগুলোর যখন আলাদা আলাদা ভেঙে ভেঙে ব্যবহার বলবো তখন। তো দেখি এখানে আমি এদের সংক্ষিপ্ত ব্যবহার বলছি। এসব কনজাংশন প্লাস কোঅর্ডিনেট ক্লজ থাকে, মানে কোঅর্ডিনেট কনজাংশন প্লাস তার পাশে যে ক্লজটা থাকবে সেটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। লাস্ট, এসব কনজাংশন যুক্ত বাক্যটার নাম হবে কম্পাউন্ড বাক্য। এখানে জাস্ট দুইটা অতিরিক্ত টিপস দিলাম, এগুলো ডিটেলস আলোচনা আছে আমাদের ধারাবাহিক ভিডিওগুলোতে। তো এই পর্যন্ত ছিল মোটামুটি কোঅর্ডিনেট কনজাংশন নিয়ে কথা বলার মতো। প্রিয় দর্শক, এই প্রত্যেকটি কনজাংশনকে কেন্দ্র করে আমাদের আলাদা আলাদা ভিডিও আছে, সেই ভিডিওগুলো পর্যন্ত যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ এতক্ষণ এক্সপার্ট ইংলিশ আড্ডার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।